আপনি কি আপনার চেয়ে 15 বছরের বড় কাউকে বিয়ে করবেন না না আপনার পছন্দ কিন্তু নবীজি মোহাম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন নবীজি মোহাম্মদ 25 বছরে বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তখন তার বয়স ছিল 40 বছর কারণ তিনি ধার্মিক ছিলেন আমরা বাধা দেওয়ার কে তিনি রাজি মহিলাও রাজি মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা চারটা বিষয় দেখবে তাকওয়া মহানুভবতা সম্পদ এবং সৌন্দর্য তার মধ্যে উত্তম তাকওয়া নবীজি বিভিন্ন মানুষকে বিভিন্ন উপদেশ দিয়েছেন পরিস্থিতির উপর ভিত্তি করে এই বিষয়ে কোরআন বলছে সমস্যা হলো যখন আমেরিকা বলছে 16 বছর তখন কোনো সমস্যা নেই যখন কোরআন বলছে 13 তাতে সমস্যা কি আসসালামু আলাইকুম নূপুর শর্মাকে চেনে না এরকম মানুষ গোটা পৃথিবীতে হয়তো এখন খুব কম রয়েছে কারণ নূপুর শর্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মন্তব্য করে গোটা বিশ্বজুড়ে এখন আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে শুধু নূপুর শর্মা নয় ইতিপূর্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইসলামকে নিয়ে দিনকে নিয়ে দীন ইসলামকে নিয়ে বিভিন্ন রকম কুমন্তব্য করা হয়েছে যে সম্পর্কে আমরা অনেকেই অবগত এখন নূপুর শর্মার এই বিষয়টি গোটা বিশ্বজুড়ে দারুণ আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই যে শুধু নূপুর শর্মা নয় ইতিপূর্বেও যারা ইসলাম বিরোধী মন্তব্য করেছে রাসূলের বিরুদ্ধে মন্তব্য করেছে ইসলামের কোনো হুকুম আহকাম নিয়ে তালাক থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে যারা মন্তব্য করেছে তারা সাধারণত ইন্টারনেট থেকে ইসলাম বিরোধী কোনো পোস্ট অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কিতাব লিপিবদ্ধ হয়েছে লেখা হয়েছে রচিত হয়েছে তা থেকে অনুপ্রাণিত হয়ে তারা এই ধরনের মন্তব্য করে এখন আমি যদি কোনো বিজ্ঞানীর লেখা কোনো বইয়ের প্রথম পাতা পড়ে যদি আমি নিজেকে বিজ্ঞানী ভাবি সেটা তো বড় ভুল তাই না কোনো বিষয়ে না জেনে খুঁটিনাটি না জেনে সে বিষয়ে মন্তব্য করা তার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে যাওয়া তার বিষয়ে জাজমেন্টই করা এখানে তো ভুল হবেই হবে কারণ আমি সে বিষয়ে জানি না সাধারণ বিষয় এটা ভুল হতেই পারে ঠিক এমনটাই হয় যারা ইসলাম বিরোধী মন্তব্য করে যারা কোরআন বিরোধী মন্তব্য করে রাসূলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তারা সাধারণত ইসলামের বিষয়গুলি সম্পর্কে জানে না দুই এক পাতা পড়ে কোথা থেকে ইসলাম বিরোধী কোনো পোস্ট পড়ে তারা মন্তব্য করে বসে যার কারণে এই ধরনের ভুল তারা করে ফেলে তাদের মধ্যে একজন হচ্ছে নূপুর শর্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে বিবাহর যে বিষয়টি সে সম্পর্কে ইতিপূর্বে অনেকেই জবাব দিয়েছেন যারা প্রশ্ন করেছে তাদের জবাব দিয়েছে বিশেষ করে ডক্টর জাকির নায়েকের জবাবটি আমার কাছে অত্যন্ত প্রিয় মনে হয়েছে আপনাদের কাছেও প্রিয় মনে হবে যদি আপনি দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের কারণ কী ছিল অথবা অন্যান্য বিষয় সম্পর্কে আপনি বেশ ভালো একটা ধারণা পাবেন ডক্টর জাকির নায়েকের ভিডিওটি থেকে যার কারণে আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে প্রত্যেকের কাছে অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার যে তথ্যটি সকলেই বিশুদ্ধভাবে সুন্দরভাবে জানতে পারে এটা আসলে আমি সহি বুখারী থেকে বলছি ভলিউম 7 বুক নম্বর 62 যেখানে জাবির বিন আব্দুল্লাহ বলছে যখন সে বিয়ে করলো হযরত মুহাম্মদ বলল কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করছো সে বলল ডিভোর্স প্রাপ্ত মেয়ে তিনি মুহাম্মদ বললেন কেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না কুমারীর সন্ধান করলে না জাবের আরও বললেন হযরত মুহাম্মদ বলল কেন তুমি যুবতী মেয়ে বিয়ে করলে না যাতে তুমি তার সাথে খেলতে পারো সে তোমার সাথে এখন এই বিষয়টা নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে এটা কি মুহাম্মদের চাওয়া অথবা বুখারিতে পড়লাম ভলিউম 5 এটা আপনি হাদিসটা পড়ায় বেশি আগ্রহী প্রশ্ন করার চেয়ে হালেলুয়া ঠিক বলেছি আমি পেয়েছি তাই পড়লাম আমি উত্তর দেব অন্য কারো প্রোফাইল পড়তে চান কারণ আপনি হাদিসের উদ্ধৃতি দিতে চান সরাসরি দেন আমি আপনার কাছ থেকে একটু উত্তর পেয়েছি এর জন্য উদ্ধৃতি দিচ্ছি যদি আপনার কাছে দুই চোখ দুই থাকে আমি উত্তরটা জানি না আমি বলছি অন্যদের কথা এখানে আনছেন কেন আমি সরাসরি বলবো এটা 4 অন্যরা যাই বলুক 7 8 10 সেটা ভুলে যান এজন্যই এখানে এসেছি স্যার এই কারণে আপনি অন্যের উত্তর পড়ছেন যেহেতু সন্তুষ্ট না ঠিক আছে ঠিক না হ্যাঁ তার মানে আমাকে দুটোর উপরই কথা বলতে হবে প্রশ্নের পাশাপাশি উত্তরের উপরও ঠিক হ্যাঁ আমি দুটোই বলবো সমস্যা নেই দেখেন উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আপনার উদ্দেশ্য হয় উত্তর পাওয়া কেন 112 বা 113 বছরের পুরুষ মুহাম্মদ বিয়ে করেছে 13 বছরের মেয়েকে আমি উত্তর দেব তবে আপনি নবী মুহাম্মদের উত্তর চেয়েছেন ঠিক হ্যাঁ কারণ সরাসরি বলেন যে আমি ইন্টারনেটে দেওয়া উত্তরে খুশি না পেপারে দেওয়া উত্তরেও খুশি না সরাসরি প্রশ্নটা বলেন হাদিসের ব্যাপারে অপ্রাসঙ্গিক কথা বলার দরকার নেই আমি আপনাকে দুটোর উত্তর দেব
ঠিক আছে আমি দুটোর উত্তর দেব আশা করি আপনার উত্তরে সন্তুষ্ট হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন স্যার এটা আপনার উপর নির্ভর করে আমি বললাম 2 যোগ 2 সমান 4 আপনি বললেন 5 আমার কিছু করার নেই আপনার কথা মানবো তবে যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য অবশ্যই অবশ্যই বিশ্বাসযোগ্যটা বিশ্বাস করবেন আমার বিশ্বাসে একমত হবেন না যতক্ষণ আমার বিশ্বাসে আপনি না কারণ এই সব হচ্ছে কন্ট্রাডিকশন সরি প্লিজ বলুন স্যার কি বললেন আপনি প্লিজ বলুন স্যার কারণ আপনার উত্তরটা শুনতে চাই এখন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন ঠিক আছে এই বিষয়ে পরে আসছি এখানে মুহাম্মদ নামের ব্যাপারে বলেছেন হ্যাঁ হ্যাঁ কারণ এটা একটা আর্টিকেল আফ্রিকার দেশে বলেছেন সোমালিয়া সোমালিয়া 112 বছর না কত জন বলেছেন হ্যাঁ 13 বছর মেয়েকে বিয়ে করেছে হ্যাঁ স্যার আর এটা পঞ্চম বিয়ে পঞ্চম বিয়ে তবে একসাথে না হয়তো বিয়ে করেছে তারপর ডিভোর্স দিয়েছে আমি বলেছি পঞ্চম মানে পঞ্চম বিয়ে পাঁচটা বিয়ে কিন্তু এক দুটো তো ডিভোর্স হতে পারে না একসাথে চারজনের বেশি স্ত্রী রাখতে পারবেন না এখন উত্তরে আসি কেন ইসলামে আপনি একজন নারীকে বিয়ে করতে পারেন যখন সে প্রাপ্তবয়স্ক হয় যদি বয়স পর্যন্ত পৌঁছে বিয়ে করতে পারেন এটা ইসলাম ঠিক আছে সাবালিকা হলে এটা মহিলাদের আর পুরুষদের প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত তার পছন্দের যে কোনো নারীকে আপনি কি আপনার চেয়ে 15 বছরের বড় কাউকে বিয়ে করবেন না না আপনার পছন্দ কিন্তু নবীজি মোহাম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন নবীজি মোহাম্মদ 25 বছর বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তখন তার বয়স ছিল 40 বছর আপনি বিয়ে করবেন না আপনাকে বলবো না বিয়ে করতে হবে এটা আপনার পছন্দ তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে 15 বছর বড় মহিলাকে কারণ তিনি ধার্মিক ছিলেন আমরা বাধা দেওয়ার কে তিনি রাজি মহিলাও রাজি মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী কারণ একটু একটু আমাকে শেষ করতে দেন বাধা দেবেন না আপনি প্রশ্ন করেছেন আমি দুঃখিত স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে আমরা বাধা দেওয়ার কে ওই মহিলা মাথা ঢাকতে চায় আপনি বললেন মাথা ঢাকতে হবে না কেন সে মাথা ঢাকতে চায় আর ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন নারীরা মাথা ঢাকতে পারবে না কেন সেটা উপভোগ করতে চাইলে মিয়ামি বিচে গেলেই তো হয় ফ্রান্স এটা করবে কেন এর কোনো মানে হয় না নিপীড়ন করা হচ্ছে মহিলা নিপীড়িত হচ্ছে না নিপীড়িত হচ্ছে প্রেসিডেন্ট কেন নিপীড়িত হচ্ছে কারণ মহিলাদের দেখতে পাচ্ছে না তার উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না তাই সমস্যাটা তার মধ্যে হিজাব পরা মহিলার মধ্যে না এখন লোকটার বয়স 112 বছর আর চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে 112 বছরের পুরুষ সন্তান জন্ম দিতে পারে জন্ম দিতে সক্ষম ঠিক হ্যাঁ স্যার আমি জানি একজন ডাক্তার এখন যদি ওই ব্যক্তি 13 বছরের মেয়েকে বিয়ে করে যদি প্রাপ্তবয়স্ক হয় আপনার সমস্যা কি আপনার মেয়েকে তো আর কাছে দিচ্ছেন না না আমি দিচ্ছি না দিবেন না আমি কি দিতে বলছি আপনার কোনো বোনকে দিতে বলছি না যদি মেয়ের পিতামাতা রাজি থাকে মেয়েও রাজি থাকে মেয়েটা হয়তো 112 বছরের মানুষটাকে পছন্দ করেছে ধার্মিকতার জন্য সাহাবাদের দিকে তাকান সবকিছু উৎসর্গ করেছেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা চারটা বিষয় দেখবে তাকওয়া মানবতা সম্পদ এবং সৌন্দর্য তার মধ্যে উত্তম তাকওয়া যদি 13 বছরের নারী 112 বছরের পুরুষের মাঝে তাকওয়া দেখে আমার মতে সমস্যা নেই যদি সদ্গুণের অধিকারী হয় ধরনবরকে আমি চিনি সমস্যা নেই সেক্ষেত্রে আমার মেয়েকে দিতেও আপত্তি থাকবে না যদি জানা যায় যে সে সদ্গুণের অধিকারী যে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে আমি আপত্তি করব না তবে যাচাই করে দেখব হয়তো তার তাকওয়া আছে সাহাবাদের কথা চিন্তা করেন হযরত ওমর হযরত আবু বকর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম দেব না কেন কিন্তু এখন মানুষ সৌন্দর্য আর সম্পদ চায় আমি বলছি না সোমালিয়া আর লোকটা সদ্গুণের অধিকারী আমি তাকে চিনি না আমি চিনি না তবে এমনটা হতে পারে হ্যাঁ সম্ভাবনা কম তবে হতে পারে সেখানে সম্ভাবনা কম সমস্যা কি যদি মেয়ে রাজি থাকে আর আমার লেকচার আমি বলেছি বিয়ে বৈধ হওয়ার জন্য বর এবং কনে দুজনেরই সম্মতি জরুরি এখন ধরেন 50 বছরের কেউ এসে আমার মেয়েকে আমার কাছে চাইলো আমি তো আমার মেয়েকে দেব না যদি বলি যে সে খোলাফায়ে রাশিদিনের মতো মহট তার চেয়ে ভালো আমি পাবো না তার চেয়ে ভালো পাওয়া যাবে না তার চেয়ে ভালোটা পাবো না তাই আপনাকে বিষয়টা বুঝতে হবে যে হয়তো মেয়েটি ওই লোকটার মাঝে সদ্গুণ পেয়েছে হতেও পারে আমি জানি না তার সাথে আমার দেখা হয় নাই আমি কথাও বলিনি হয়তো পুরুষটা মেয়েটার সদ্গুণাবলী দেখেছে তাই ছেলে আর মেয়ে একমত হলে আমি কথা বলার কে আপনি আমি কথা বলার কে তাদের অধিকারে হস্তক্ষেপ করার আমরা কে আপনি একজনকে বিয়ে করেছেন আমি জানি না ভালো বা মন্দ
আপনার কাছে হয়তো সুন্দরী অন্যের কাছে সুন্দরী না কেউ হয়তো বলল কেন তাকে বিয়ে করেছেন সরি ব্যক্তিগত বিষয়ে বলছি না আপনার স্ত্রী হয়তো সুন্দরী মাশাআল্লাহ তবে কেউ এসে বলল কেন তুমি কুৎসিত মহিলাকে বিয়ে করেছো তাকে বলবেন আপনার সমস্যা কি আমার কাছে সুন্দরী আপনি কথা বলার কে রাগ করবেন কি না রাগ করবেন কি করবেন না সৌন্দর্যটা হচ্ছে ব্যক্তিগত কেউ এসে বলল আরে ভাই আপনার যাইহোক নাম বলল আপনার স্ত্রী তো খুবই কুৎসিত আপনি বলবেন নিজের চোখে তেল দাও এটা আমার স্ত্রী তুমি কথা বলার কে যদি কেউ আপনার স্ত্রীর সমালোচনা করে আপনি কি মানবেন এখন যদি 112 বছরের সোমালিয়ানের কথা বলেন 13 বছরের মেয়ের বিষয়ে বলেন সম্ভাবনা সেখানে খুবই কম 0.001% উভয় রাজি থাকলে আমাদের সমস্যা কি এবারে আসুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে কেন সাহাবাকে যুবতী বিয়ে করতে বললেন কুমারী মেয়েকে নবীজি জানতেন ওই সাহাবা কেমন একজন লোক এসে বলল রোজা রাখা অবস্থায় কি আমি স্ত্রীকে চুমু দিতে পারবো নবীজি বললেন হ্যাঁ পারবে আরেকজন সাহাবি নবীজিকে বললো আমি কি পারবো চুমু দিতে নবীজি বললেন না তাই সাহাবি বললেন একজনকে বললেন হ্যাঁ আরেকজনকে বলছেন না কারণ কি কারণ তিনি জানতেন প্রথম জন তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেবে এর বেশি কিছু সে করবে না দ্বিতীয় জন যদি স্ত্রীকে চুমু দেয় সে রোজা ভেঙে ফেলবে সীমা ছাড়িয়ে যাবে নবীজি জানতেন আপনি আমি জানি না একইভাবে নবীজি হয়তো জানতেন যে ওই সাহাবি মধ্যবয়সী নারীকে বিয়ে করলে হয়তো আবার সুন্দরী খুঁজবে তাই উপদেশ দিয়েছেন কিন্তু নবীজি কি করেছেন প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে 15 বছরের বড় আপনিও চাইবেন না 15 বছরের বড় বিয়ে করতে আপনি নিজে বলেছেন ঠিক হ্যাঁ তাই নবীজি জানতেন তিনি দেখেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মহানুভবতা তিনি চারজন শ্রেষ্ঠ ধার্মিক মহিলার একজন নবীজি জানতেন যেমন আমি একজন ডাক্তার একজনকে এক ধরনের ওষুধ দিতে পারি অন্যজনকে আরেক ধরনের ওষুধ দিতে পারি আপনি কি বলবেন কেন পরিবর্তন করেছি কারণ আমি ডাক্তার আমি জানি আপনি ডাক্তার না নবীজি বিভিন্ন মানুষকে বিভিন্ন উপদেশ দিয়েছেন পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি জানেন না নবীজি জানতেন আপনি কি মনে করেন নবীজির কথা মিথ্যা তার কথা সঠিক কেউ কুমারী পছন্দ করতে পারে কেউ বয়স্ক নারী পছন্দ করতে পারে আপনাকে যা বুঝতে হবে এটা আসলে কোনো সমস্যা না এটা নবীজির দেওয়া একটা উপদেশ তিনি কি ভুল কিছু বলেছেন না সঠিক বলেছেন তার জীবনে দেখেন যাদের তিনি বিয়ে করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কুমারী বাকি সবাই হয় ডিভোর্স প্রাপ্ত না হয় বিধবা ছিলেন স্যার এটা আসলে 112 বছরের কাউকে বিয়ে করার আর না করার বিষয় না আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে স্যার কোরআন কিভাবে এই লোকদের সাথে সম্পর্কিত কোন লোক এই যারা নির্দিষ্ট বয়সে বিয়ে করে তারা চায় অথবা না চায় তারা কাউকে পছন্দ করে ইচ্ছার বিরুদ্ধে মেয়েদের বিয়ে করো না সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19 কিন্তু যদি মহিলা চায় আর পুরুষ চায় আপনি আমি বাধা দেবার কে আপনার সমস্যা কোথায় আপনাকে জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করছি যদি সে এই মহিলাকে নিয়ে সন্তুষ্ট থাকে আর মহিলা যদি ওই পুরুষকে নিয়ে সন্তুষ্ট থাকে আপনার আমার সমস্যা কোথায় বলেন এটা কি অযৌক্তিক না সন্তান জন্মদানে সক্ষম হ্যাঁ সমস্যা কোথায় চিন্তা করেন কেউ এসে বলল কেন আপনি কালো মেয়ে বিয়ে করলেন কেন আপনি সাদা মেয়ে বিয়ে করলেন এটা তো আপনার পছন্দ ইসলামে একজন নারী সাদা বা কালো হওয়াটা গণ্য করা হয় না নবীজি যা বলেছেন সৎগুণ হচ্ছে উত্তম কেন সোমালিয়ার ওই 112 বছরের লোক বিয়ে করেছে 13 বছরের মেয়েকে আমি জানি না জানার দরকার নেই এটা কি সত্যি তবে সম্ভাবনা খুবই কম হতে পারে একই বিষয় যা নবীজি বলেছিলেন তাই আমি আপনাকে বলছি যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে কেন আপনি প্রশ্ন তুলতে যাচ্ছেন আমার কথা হচ্ছে আপনার কি অধিকার আছে এটা আমার প্রশ্ন আপনাকে বলছি আপনার কি অধিকার আছে কিছু বলার যখন স্বামী স্ত্রী তাদের পছন্দ মতো কাজ করছে এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না এটা আপনার অধিকারকে হরণ করছে না স্যার আমি বলবো স্যার এটা তাদের ইচ্ছা বা অনিচ্ছা আমি তাদের বিষয় দেখছি না তারা 112 বছরের পুরুষ মানুষ বা 13 বছরের মেয়ে যাই হোক আমার কথা হলো কোরআন এটা সমর্থন করে কিনা যা তারা করছে তাদের এই কাজকে আপনি শুনেছেন বিয়ের জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে তারা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা 13 বছরের কি প্রাপ্তবয়স্ক হয় হ্যাঁ কিনা জানেন কি আপনি বলেন না বয়সন্ধি হতে পারে 13 বছরে আপনি জানেন না বিজ্ঞান বলছে আপনি ডাক্তার স্যার আপনি বলুন ভারতে জি স্যার দিল্লিতে একটা রিপোর্ট ছিল যদি একটা মেয়ে 10 বছরে প্রাপ্তবয়স্ক হয় এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই 10 বছরে
খুবই স্বাভাবিক অনেকে শত শত মেয়েরা 13 বছরের নিচে প্রাপ্তবয়স্ক হয়েছে অনেক সাধারণ ব্যাপার প্রাপ্তবয়স্ক হলো সমস্যা নেই আপনি হয়তো বলবেন ইন্ডিয়ান আইন বলছে 18 বছর ইন্ডিয়ান আইন যদি ইন্ডিয়ান আইন হতো তাহলে ইন্ডিয়ান আইনে এটা অবৈধ হতো আমেরিকা বলছে 16 বছর তাহলে কে সঠিক আমেরিকা না ইন্ডিয়া আপনাকে বলছি 16 বছর নাকি 18 বছর সঠিক নিজস্ব আইন অনুযায়ী নিজস্ব আইন এটা কোরআনের আইন অনুযায়ী খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে এই বিষয়ে কোরআন বলছে সমস্যা হলো যখন আমেরিকা বলছে 16 বছর তখন কোনো সমস্যা নেই যখন কোরআন বলছে 13 তাতে সমস্যা কি আমি বলিনি কোনো সমস্যা নাই আপনি করতে পারেন তার মানে উত্তর পেয়ে গেছেন আপনি কোরআন বলছে যদি তারা রাজি থাকে কোনো সমস্যা নেই আমেরিকায় আমেরিকায় আমেরিকার আইন বলছে একজন নারীর বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 16 বছর ইন্ডিয়াতে 16 বছরে বিয়ে করলে অবৈধ হারাম নিষিদ্ধ আর টেক্সাসে কারণ তারা দ্রুত বিয়ে করে সেখানে মহিলাদের জন্য বিশেষ একটা আইন আছে তারা 14 বছরে বিয়ে করতে পারে এখন কি বলবেন 14 বছরে টেক্সাসে বিয়ে করতে পারে ঠিক না ভুল এটা বলেন আসলে স্যার সেটা তাদের আইন আচ্ছা আপনি বাধা দেবার কে আমি বাধা দিচ্ছি না আমি জিজ্ঞেস করছি আমেরিকাতে যদি 115 বছরের কেউ 14 বছরের মেয়েকে বিয়ে করে থাকে এটা কি সেখানে অনুমোদিত নাকি নিষিদ্ধ অনুমোদিত তাহলে টেক্সাসে অনুমোদন দিলে কোরআন দিতে পারবে না কেন এখন কিছু বলার নেই সমস্যা নেই আপনি বিয়ে করবেন না জান না 112 বছর আপনি বাঁচবেন কিনা না আমি তা চাই না যদি বেঁচে থাকেন ঈশ্বরের ইচ্ছা না করতে চান এটা আপনার ব্যাপার প্রত্যেকের নিজস্ব ব্যাপার এই অধিকার ইসলাম দিয়েছে যা আপনি মানুষের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন ইসলাম এই অধিকার দিয়েছে পছন্দের স্বাধীনতা দিয়েছে যিশু আপনার সাথে থাকুক স্যার ভাই যেহেতু বললেন যিশুকে আমার সাথে থাকতে আমি যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করি আপনি বলেন সালাম আলাইকুম এটা বাইবেলের অনুচ্ছেদ গসপেল অফ লুক অধ্যায় 24 আমি শালোম বলেছি শালোম এটা সালাম আলাইকুম মানে শান্তি আপনার উপর শান্তি আসুক সালাম আলাইকুম শালোম না জি স্যার একই মানে সালাম আলাইকুম এটা শালোম না আমি আপনাকে রেফারেন্সটা বলে দিচ্ছি গসপেল অফ লুক অধ্যায় 24 অনুচ্ছেদ 36 হ্যাঁ এটা সালাম আলাইকুম হ্যাঁ শালোম আলাইকুম সালাম আলাইকুম হিব্রুতে আরবিতে আসসালামু আলাইকুম শান্তি বর্ষিত হ্যাঁ ভাই তবে যখন যিশু আমার সাথে থাকুক বলেছেন সেটা কিসের উপর ভিত্তি করে কিসের উপর যদি শিক্ষার বিষয়ে বলেন যিশু খ্রিস্ট সাল্লাম বলেছেন গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 আমার অনেক কথা বলার আছে কিন্তু তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে সে আমাকে সম্মানিত করবে সে তোমাদের সব কিছু বলবে যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকজন নবী আসবেন তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আমি যিশু খ্রিস্টের শিক্ষা মেনে চলছি এজন্য আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করছি যদি আপনি যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করেন সেটা আপনার সমস্যা